তোমার কাছে এই লড়াইটা আরো কঠিন কৃষ্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তোমার মতো একজন লোককেই আমার দরকার ছিল, যে সাপুড়ে হয়ে সাপের ঘর ভাঙবে, কিন্তু এখানে ঘরামি হয়ে তোমাকে মানুষের ঘর গড়ে দিতে হবে। আমি জানি স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যেটা করতে পেরেছি অর্থমন্ত্রী হয়ে সেটা করতে পারবো না, তাই আমি দুটো মগজ আমার সঙ্গে রেখেছি। মানসে মুখার্জি ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর অ্যাডভোকেট বিশ্বনাথ বসাক, আমরা হলাম কাজ, সততা আর মনুষ্যত্ব, আর এই তিনটে জিনিসই গড়ে তুলবে সোনার বাংলার ভিত। এবং এদের সঙ্গে থাকবো আমি, চৈতালি রায়, এক সহযোদ্ধা, যে মানুষের সামনে তুলে ধরবে সোনার বাংলার ছবি। আমার আশীর্বাদ রইল তোমাদের সঙ্গে, জয়ী হও। ভূষণ, গুড মর্নিং না ব্যাড মর্নিং সেটা আমার কথা শেষ হওয়ার পর বোঝা যাবে। যদি আমার কথা বুঝতে পারেন তাহলে গুড মর্নিং, আর যদি বুঝতে না পারেন তাহলে ভেরি ব্যাড মর্নিং। আপনারা এই রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী এবং আমলা, আপনাদের উপর রাজ্যের এগিয়ে যাওয়া নির্ভর করছে। এতদিন ধরে তো সরকার খোলভুষি খাইয়েছে, এবার সাত দিন ধরে দুধ দুইবে সমস্ত দপ্তরের ব্যালেন্স শীট, মানে জাবদা খাতা, এক ঘন্টার মধ্যে অর্থ দপ্তরে জমা করতে হবে। এত তাড়াতাড়ি ব্যালেন্স শীট দিয়ে অসম্ভব, সময় লাগবে ভাই, সবার সঙ্গে যোগাযোগ করতে হবে, সবাইকে নিয়ে বসতে হবে, সব কিছু খতিয়ে দেখতে হবে, কোথায় কি ঘাবলা আছে ঢাকতে হবে, যোগ বিয়োগ বাঁদিক ডান্দিক সব দেখে উত্তরের জায়গায় লিখতে হবে, সব কিছু ঠিক হয়, সময় তো লাগবে। কিন্তু আপনার এই ছোট্ট ভাইয়ের কাছে এত সময় নেই বর্দা। বিশ্বনাথ বাবু, স্যার সকাল 8টার মধ্যে প্রত্যেকটা দপ্তরে ফ্যাক্স পৌঁছে গেছে, সকাল 9টার মধ্যে কাজ শুরু হয়ে গেছে, 10টার মধ্যে ফাইল আপনাদের প্রত্যেকের টেবিলে পৌঁছে যাবে, আপনারা এখান থেকে বেরিয়ে শুধু তাতে সই করে দেবেন, আর ফাইল নিয়ে আসার জন্য বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকবে। আপনাদের খাতা থেকে আমি ঠিক করব কাকে কতটা দুইব। আপনার এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে ঠিক ক্লিয়ার হচ্ছে না স্যার। আমবাগানের ভাষায় বলছি তো, তাই বুঝতে পারছেন না, এবার কোম্পানি বাগানের ভাষায় বোঝাচ্ছি। মানসী, এখন থেকে প্রত্যেকটা দপ্তরকে তার খরচ কমাতে হবে, নিজের প্রয়োজন ছাড়া বাড়ির প্রয়োজনে কোনো সরকারি গাড়ি ইউজ করা চলবে না, একটার বেশি দুটো টেলিফোন দেয়া হবে না, দপ্তরে না থাকলে ঘরের লাইট পাখা বন্ধ রাখতে হবে, রাজ্যের উন্নয়নের জন্য প্রত্যেকটা মন্ত্রণালয়কে যে টাকা অ্যালট করা হয়েছে অর্থ দপ্তরকে তার হিসেব দিতে হবে, যদি কোনো কাজ না হয় বা বেহিসাবি টাকা খরচ হয় তাহলে সেই দপ্তরের মন্ত্রী এবং আমলাকে নিজের থেকে সেই টাকা অর্থ দপ্তরকে শোধ দিতে হবে। তাহলে তো মন্ত্রী তো চালানোই দায় হয়ে উঠবে। আপনি থাকুন, আমরা যাই, বিক্রি হওয়ার জন্য তার মন্ত্রিত্বে আসিনি। যাবার আগে হিসেব চুকিয়ে যাবেন, হিসেব না মেটালে কাবলিওয়ালার মতো পেছনে পড়ে থাকবো, রনে বনে জলে জঙ্গলে যেখানেই গা ঢাকা দিবে আমারে দেখিতে পাইবে। ফাটাকেষ্ট ইজ এভরিওয়্যার, সালা ঠিক খুঁজে বার করব। এতদিন পাবলিকের পয়সায় মন্ত্রীরা বাবুগিরি করেছে, এবার বাবুগিরি করবেন পাবলিক, আর খিদমতগিরি করবে মন্ত্রীরা, এদিক থেকে ওদিক হলে আর ওদিক থেকে এদিক হলে সালা মরবো এখানে। ফাটাকেষ্ট আমি মন্ত্রী, ফাটাকেষ্ট ফটাফাটি আমাদের ফাটাকেষ্ট।